হ্যালো বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন রিজনিং ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম ভোটের পরেই কিন্তু অনেকগুলো পরীক্ষা তোমাদের জন্য অপেক্ষা করছে যারা তোমরা ফর্ম ফিল আপ করেছ যেমন কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং রেলের আর পি যে ভ্যাকান্সি বেরিয়েছিল আশা করি তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো তো সেই সকল পরীক্ষার জন্য এই রিজনিং ক্লাসগুলো কিন্তু স্পেশালভাবে দেওয়া হচ্ছে এর আগে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে রিজনিং ক্লাস করানো হয়েছে যেগুলো প্লে আকারে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো যেখানে সুবীর দাসের বই থেকে কিন্তু রিজনিং করানো হচ্ছে সুবীর দাসের বইয়ের রিজনিং তো তোমরা পাবেই এবং তার পাশাপাশি বিভিন্ন ইংরেজি মাধ্যমের যে সমস্ত রিজনিং বইগুলো আছে আরিহান্তের বই থেকে বা আর এস আগরওয়ালের বই থেকে যে সকল গুরুত্বপূর্ণ রিজনিংগুলো রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি এই ক্লাসে দেবো কারণ এর আগেও আমি বলেছি বাংলা মিডিয়ামের যে কোনো বই থেকে ইংলিশ মিডিয়ামের বই কিন্তু অনেক অ্যাডভান্স এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা ইংলিশ বইগুলোকে বেশি করে ফলো করার চেষ্টা করবে পাশাপাশি আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব তো বন্ধুরা আজকের ক্লাসে থাকছে নাম্বার সিরিজ অধ্যায় থেকে পার্ট ওয়ান তো আজকের নাম্বার সিরিজ অধ্যায়ের কোশ্চেন নাম্বার ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সিরিজ দেওয়া রয়েছে এই নাম্বার সিরিজ অধ্যায়ে এখানে যে এখানে যে সংখ্যা কটা দেওয়া রয়েছে তার থেকে রং নাম্বার বা ভুল সংখ্যা কোনটা সেটা খুঁজে বার করতে হবে তাহলে এখানে সিরিজটা কীভাবে এগিয়েছে সেটা আমরা দেখে নেব এখানে এক থেকে দুই এখানে প্লাস ওয়ান হয়েছে দুই থেকে পাঁচ এখানে কত হয়েছে এখানে দেখো হয়েছে প্লাস থ্রি পাঁচ থেকে চোদ্দো এখানে কত বাড়লো নয় আর পাঁচ চোদ্দো অর্থাৎ এখানে বেড়েছে নয় চোদ্দো থেকে একচল্লিশ এখানে কত বেড়েছে একচল্লিশ থেকে চোদ্দো মাইনাস করো তাহলে আমরা পাচ্ছি টোয়েন্টি সেভেন অর্থাৎ এখানে টোয়েন্টি সেভেন প্লাস হয়েছে সাধারণত আমরা তিনটে সিরিজ বেরিয়ে গেলেই কিন্তু বিষয়টাকে বোঝার চেষ্টা করবো এখানে দেখো এক তিন নয় অর্থাৎ এখানে তিনের গুণিতক রয়েছে অর্থাৎ এখানে হচ্ছে এক তারপরে একের সঙ্গে তিন তিন এক তিন 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 নয় নয়ের সঙ্গে তিন গুণ করলে হচ্ছে তিন নং সাতাশ সাতাশের সঙ্গে তিন গুণ করলে কত হচ্ছে সাতাশ ইন্টু থ্রি এটা করলে কত পাই এটা করলে আমরা পাচ্ছি এইটটি ওয়ান অর্থাৎ এখানে প্লাস এইটটি ওয়ান হবে একচল্লিশের সঙ্গে যদি অর্থাৎ এই একচল্লিশের সঙ্গে যদি একাশি যোগ করা হয় তাহলে আমরা পাচ্ছি কত একের এক দুই আট আর চার বারো একশো বাইশ তাহলে এখানে একশো চব্বিশের স্থানে হবে একশো বাইশ অর্থাৎ এটা কিন্তু ভুল এটা হবে সঠিক তাহলে এই যে কোশ্চেন নাম্বার ওয়ান এর থেকে তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশান ডি এই একশো কিন্তু এক্ষেত্রে ভুল তাহলে বন্ধুরা আশা করি প্রশ্নের সমাধান পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোশ্চেন নাম্বার টু এর সমাধানটা দেখে নেবো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এই সিরিজের মধ্যে থেকে রং নাম্বার কোনটা বা ভুল নাম্বার কোনটা সেটা আমাদের বার করতে হবে তাহলে এখানে একের পরে হয়েছে দুই তারপরে হয়েছে ছয় তাহলে এক দুই ছয় চব্বিশ একশো কুড়ি এখানে এক দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে পাঁচ অর্থাৎ এটা কিন্তু তাহলে আমাদের দেখে বুঝতে হবে এখানে যোগের মাধ্যমে হয়নি এখানে কিন্তু অনেকটাই বেড়ে গেছে অর্থাৎ এখানে গুণ পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু সিরিজটা বেড়ে গিয়েছে যেহেতু একবারে অনেকটা বেড়েছে সেই আমরা বুঝতে পারবো বা বুঝতে হবে এটা কিন্তু গুণ আকারে বেড়েছে তাহলে এখানে একের থেকে দুই হয়েছে কত গুণ করে একের সঙ্গে দুই গুণ করলেই কিন্তু দুই হয় দুয়ের পরে ছয় হয়েছে তাহলে দুয়ের সঙ্গে কতগুণ করে ছয় হয়েছে দুয়ের সঙ্গে তিন তিন দুগুণে ছয় ছয়ের পরে চব্বিশ হয়েছে অর্থাৎ ছয়ের সঙ্গে চার চার ছক চব্বিশ তাহলে দেখো বন্ধুরা এখানে কিন্তু প্যাটার্ন আমরা প্রথমেই পেয়ে গিয়েছি আমি আগেই বলেছি তিনটে করে প্যাটার্ন পেয়ে গেলেই কিন্তু যখনই তিনটে ধাপ আমরা এগিয়ে যাব তখন কিন্তু আমরা বুঝে নেব যে এটা কোন পদ্ধতিতে এগিয়েছে অর্থাৎ এখানে দেখো তাহলে দুই তিন চার এইভাবে এগোচ্ছে অর্থাৎ পরটা কিন্তু অবশ্যই গুণ হবে কত চারের পরের সংখ্যা অর্থাৎ পাঁচ গুণ হবে পাঁচ চব্বিশ অঙ্ক কিন্তু একশো কুড়ি হয় তারপরটা অবশ্যই ছয় গুণ হবে একশো কুড়ির সঙ্গে ছয় গুণ করলে একশো কুড়ির সঙ্গে ছয় গুণ করলে কত হয় একশো কুড়ির সঙ্গে ছয় গুণ করলে হয় ছয় বরং বাহাত্তর আর তার সঙ্গে শূন্য অর্থাৎ সাতশো কুড়ি কিন্তু এখানে ছয় গুণ করে কত এসছে ছয় গুণ করে কত এসছে ছশো কুড়ি অর্থাৎ এটাই কিন্তু সঠিক নয় সঠিক হবে সাতশো কুড়ি এবং পরীক্ষার সময় যখনই আমরা উত্তর পেয়ে যাব তখন কিন্তু পরের অংশটা আর করব না কারণ তাতে সময় নষ্ট হবে কিন্তু অনেক সময় তোমরা সাথে সময় থাকলে নিয়মটা ঠিক আছে এখানে জানার জন্য মিলিয়ে নিতে পারো এই যে সাতশো কুড়ির সঙ্গে যদি এবার ছয়ের পরের সংখ্যা অর্থাৎ সাত গুণ করা হয় তাহলে কিন্তু তাহলে এখানে অপশানে দেখবো ছশো কুড়ি কোথায় আছে অর্থাৎ অপশান বিতে কিন্তু এখানে ছশো কুড়ি রয়েছে এটি হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি এর সমাধানটা দেখে নেবো এখানে দেখো চার দিয়ে সংখ্যা শুরু হয়েছে শেষ হয়েছে একশো তিরিশে তাহলে পার্থক্যটা কী বোঝা গেল খুব কিন্তু পার্থক্য মাঝখানে নেই সংখ্যাগুলোর মধ্যে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গুণ পদ্ধতি অ্যাপ্লাই করা হয় কারণ এই সকল সংখ্যাগুলোর সঙ্গে যদি গুণ অ্যাপ্লাই করা হতো তাহলে সংখ্যার পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যেত সেটা হয়নি অর্থাৎ এক্ষেত্রে তাহলে যোগ পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এটা কিন্তু সিরিজটা দেখার সঙ্গে সঙ্গেই বুঝে নিতে হবে তাহলে দেখব এর মধ্যে থেকে ভুল কোথায় আছে তাহলে প্রথমে চার থেকে দশ কিভাবে বাড়লো এটা অবশ্যই প্লাস পদ্ধতি চার আর ছয় দশ হয় দশের পরে হয়েছে বাইশ কত বাড়লো এখানে এখানে বেড়েছে বারো বারো আর দশ বাইশ হয় বাইশের পরে হয়েছে চল্লিশ এখানে কত বেড়েছে চল্লিশ থেকে বাইশ মাইনাস করলে কত হচ্ছে এইটিন অর্থাৎ এখানে বাড়লো হচ্ছে আঠেরো ছয় বারো আঠেরো তাহলে এখানে আমরা কী বুঝতে পারলাম এখানে দেখো ছয়ের গুণিতক হিসেবে রয়েছে ছয়ের সঙ্গে ছয় দুগুনা বারো তিন ছয় আঠেরো চার ছক চব্বিশ তার মানে এখানে চব্বিশ যোগ হয়েছে দেখো অর্থাৎ এখানে চব্বিশ যোগ হয়েছে এবং চল্লিশের সঙ্গে চব্বিশ যোগ করে কত হয় ফোর সিক্স অর্থাৎ সিক্সটি ফোর হয় কিন্তু চল্লিশের সঙ্গে চব্বিশ যোগ করে এখানে কত দেখাচ্ছে চুরাশি হয়েছে অর্থাৎ এটা কিন্তু ভুল সঠিক হবে সিক্সটি ফোর এবং পরেরটা মিলিয়ে নেওয়ার জন্য একবার আমরা ট্রাই করতে পারি অর্থাৎ চার ছক চব্বিশ তাহলে পাঁচ ছক তিরিশ এখানটায় তিরিশ যোগ হওয়ার কথা চৌষট্টির সঙ্গে তাহলে চৌষট্টি আর তিরিশ কত হয় চুরানব্বই অর্থাৎ এটা সঠিক আছে অর্থাৎ এই চৌষট্টি আমাদের সঠিক তাহলে ভুল যেটা আছে সেটা আছে চুরাশি এবং এই চুরাশি কত নম্বর অপশানে রয়েছে অপশান ডিতে এই হলো চুরাশি অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আশা করি প্রশ্নের সমাধানের পদ্ধতি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলো আগামীতে পেতে জবস অ্যান্ড নলেজ চ্যানেলকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তোমরা যারা নতুন দেখছ এবং তোমাদের মতামত যে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি না এবং ভালো বুঝতে পারছো কি না খারাপ ভালো সবটাই কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও যাতে এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় এবার আমরা কোশ্চেন নাম্বার ফোরের সমাধানটা দেখে নেবো এটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কারণ এটা দেখো অলরেডি হোটেল ম্যানেজমেন্ট দু হাজার সালের পরীক্ষায় কিন্তু এসেছিল তো এখানে দেখো সিরিজটা শুরু হয়েছে চার দিয়ে শেষ হয়েছে তিনশো উনিশে তাহলে আমাদের যে পদ্ধতি আমরা জানি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু গুণের পদ্ধতি অ্যাপ্লাই হয়নি অ্যাপ্লাই হয়েছে যোগের পদ্ধতি তাহলে কত পার্থক্য হয়েছে চার থেকে উনিশ এখানে কত বাড়লো এখানে দেখো বেড়েছে প্লাস ফিফটিন উনিশ থেকে ঊনপঞ্চাশ এখানে কত বাড়লো এটা মাইনাস করলে হয় থার্টি অর্থাৎ এখানে তিরিশ বেড়েছে এইবার এখানে দেখব উনপঞ্চাশ থেকে তিরানব্বই তিরানব্বই থেকে উনপঞ্চাশ মাইনাস করলে কত হচ্ছে নাইনটি থ্রি মাইনাস ফর্টি নাইন এটা করলে কত হচ্ছে তাহলে এক্ষেত্রে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফোর চুয়াল্লিশ তাহলে এখানে আমরা পাচ্ছি চুয়াল্লিশ কিন্তু এখানে দেখো চুয়াল্লিশ হলে এই যে পনেরো তিরিশ তারপরে যদি চুয়াল্লিশ হয় এখানে কিন্তু কোনো সিরিজ আমরা প্যাটার্নে পাচ্ছি না কারণ পনেরো পরে যদি তিরিশ হয় অর্থাৎ পনেরো দুগুনা তিরিশ বা পনেরো ডবল তিরিশ তাহলে কিন্তু পরেরটা কখনোই চুয়াল্লিশ হলে মিলবে না এটা মিলতো কত হলে যদি এটা পঁয়তাল্লিশ হতো যদি পঁয়তাল্লিশ ঊনপঞ্চাশের সঙ্গে যোগ করা হতো তাহলে কিন্তু দেখো তিন পনেরোং পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো দুগুণা তিরিশ তিন পনেরোং পঁয়তাল্লিশ তাহলে পরেরটা চার পনেরো রং ষাট হওয়ার কথা এবং ষাট হয়ে একশো চুয়ান্ন হওয়ার কথা অর্থাৎ এখানে দেখো বন্ধুরা যদি এখানে পঁয়তাল্লিশ হতো নিয়ম অনুসারে পনেরো গুণিতক পনেরো ঘরের নাম তো আমরা প্রত্যেকেই জানি এবং সেই নামটা অনুসারে পনেরো দুগুণা তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে যদি পনেরো সঙ্গে তিন গুণ করে পঁয়তাল্লিশ করতাম এবং ঊনপঞ্চাশের সঙ্গে পঁয়তাল্লিশ যোগ করলে কত হয় ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ তাহলে সেক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি ফোর চার চার আট এক নয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নাইনটি ফোর এখানে কিন্তু তিরানব্বইয়ের পরিবর্তে নাইনটি ফোর আমরা পাচ্ছি এবং নাইনটি ফোর হিসেবে যদি আমরা সিক্সটি অ্যাড করি তাহলে নাইনটি ফোর আর সিক্সটি কিন্তু একশো চুয়ান্ন হচ্ছে অর্থাৎ এখানে নাইনটি ফোর কিন্তু একদম সঠিক অর্থাৎ এই যে তিরানব্বই এটা কিন্তু ভুল তাহলে আমাদের সঠিক অপশান কী আছে বা কী হবে সেটা হবে অপশান এ নাইনটি থ্রি আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো এবং পাশাপাশি এই যে পরের অংশগুলো এগুলোও কিন্তু দেখো অবসর টাইমে তোমরা দেখলে বুঝতে পারবে যে এগুলো মিলে গেছে এই পর্যন্ত আমরা চার করেছিলাম চার পুরং ষাট তাহলে পরেরটা পাঁচ পনেরো রং পঁচাত্তর এবং ছয় পনেরো রং নব্বই এইগুলো যোগ করে দেখো এই সংখ্যাগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমাদের নিয়ম কিন্তু একদম সঠিক আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ এবার আমরা কোয়েশ্চেন নাম্বার ফাইভের সমাধানটা দেখে নেব এটিও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দেখো ম্যাট পরীক্ষা দু হাজার কিন্তু অলরেডি এসে গেছে তো বন্ধুরা এখানে যে সিরিজটা রয়েছে এরা দেখো শুরু হয়েছে তিন দিয়ে এবং শেষ হয়েছে পাঁচ হাজার একশো চুরাশি দিয়ে তাহলে এক্ষেত্রে কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে তোমরা বুঝতে পেরে গেছ এটা অবশ্যই গুণ পদ্ধতির মাধ্যমে সিরিজটাকে সমাধান করতে হবে নাম্বারগুলোর মধ্যে থেকে ভুল নাম্বার কোনটা আছে আমরা খুঁজে বার করব তাহলে তিনের পরে কত আছে বারো এখানে কত হয়েছে দেখো গুণ করে তিনে চারই বারো বারোর পরে কত হয়েছে ছত্রিশ তিন বারং ছত্রিশ চার গুণ করলে কত হচ্ছে একশো চুয়াল্লিশ ছত্রিশের সঙ্গে একশো ছত্রিশের সঙ্গে যদি আবার চার গুণ করা হয় তাহলে হয় একশো চুয়াল্লিশ তাহলে দেখো প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেলাম প্রথমে চার দিয়ে গুণ হয়েছিল তারপরে তিন দিয়ে তারপরে হলো চার দিয়ে অর্থাৎ পরেরটা কিন্তু অবশ্যই তিন দিয়ে গুণ হবে যেহেতু চারের পরে একবার তিন দিয়ে হয়েছিল এখানেও চারের পরে আবার তিন দিয়ে গুণ হবে তিন চারি বারো দুই হাতে এক তিন চারি বারো দুই তেরো তিন হাতে এক তিন এক তিনের একে চার চারশো বত্রিশ কিন্তু এখানে রয়েছে কত কিন্তু এখানে রয়েছে চারশো একত্রিশ ঠিক আছে কোনো চিন্তা নেই পরেরটা আমরা একবার মিলিয়ে দেখে নেবো যে ঠিক আছে না যেহেতু তিন দিয়ে একবার গুণ হয়ে গেছে এবার তাহলে হবে চার দিয়ে সেটা হবে এটার সঙ্গে চার দুগুণা আট তিনে চারে বারো দুই হাতে এক চারে চারি ষোলো আর একে সতেরো অর্থাৎ এটা কিন্তু একদম সঠিক অর্থাৎ এক্ষেত্রে চারশো বত্রিশও সঠিক যেটা ভুল সেটা হলো এই চারশো একত্রিশ তাহলে এই চারশো একত্রিশ কোন অপশানে রয়েছে দেখো অপশান ডিতে রয়েছে চারশো একত্রিশ অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর এবার আমরা কোশ্চেন নাম্বার সিক্সের সমাধানটা দেখে নেব এটাও একটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন এবং এই সিরিজে দেখো তাহলে সিরিজটা শুরু হয়েছে থ্রি দিয়ে শেষ হয়েছে টোয়েন্টি থ্রি দিয়ে তো তাহলে বন্ধুরা এখানে সেই একই নিয়ম যেহেতু এখানে সংখ্যা বেশি বাড়েনি অর্থাৎ তিন থেকে তেইশ খুব সামান্য বেড়েছে অর্থাৎ এখানে কিন্তু প্লাসের নিয়মে আমাদের সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে তাহলে এখানে তিন থেকে পাঁচ কত বাড়লো এখানে বাড়লো প্লাস টু পাঁচ থেকে সাত এখানে বাড়লো প্লাস টু সাত থেকে বারো এখানে কত বাড়লো এখানে বাড়লো প্লাস ফাইভ তাহলে তিনটে ধাপ আমরা পেয়ে গিয়েছি দুই দুই পাঁচ তাহলে আরও এক ধাপ আমরা এগিয়ে দেখবো এক্ষেত্রে রকম মিল আমরা পাচ্ছি কি না এখানেও তাহলে বেড়েছে পাঁচ তাহলে দুই দুই পাঁচ পাঁচ এবার কিন্তু মোটামুটি আমরা একটা প্যাটার্ন পেয়ে গেছি অর্থাৎ প্রথমবারে দুই দুই বাড়লো তারপরে পাঁচ পাঁচ বাড়লো এবার তাহলে অবশ্যই দুই দুই করে বাড়বে প্লাস টু বেড়েছে এখানে সতেরো দুই উনিশ এখানে প্লাস টু বাড়ার কথা প্লাস টু বাড়লে হচ্ছে টোয়েন্টি ওয়ান কিন্তু এখানে রয়েছে টোয়েন্টি থ্রি তাহলে এটি কিন্তু সঠিক উত্তর নয় সঠিক উত্তর হবে টোয়েন্টি ওয়ান অর্থাৎ তেইশ ভুল তাহলে এই তেইশটা কোথায় আছে তাহলে অপশান এতে দেখো এখানে টোয়েন্টি থ্রি রয়েছে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেনের সমাধানটা দেখে নেব এবং এই কোয়েশ্চেনটা বন্ধুরা খুব ভালোভাবে দেখবে এটা কিন্তু ভেরি 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 ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভালোভাবে না দেখলে বিষয়টা বুঝতে পারবে না এখানে টোটাল যে সিরিজটা দেওয়া রয়েছে এটাকে দুটো প্যাটার্নে আমরা এখানে ভাগ করব নাম্বার ওয়ান এখানে আমরা রাখবো হচ্ছে তিন আট অর্থাৎ একটা অন্তর একটা আমরা এখানে রাখবো তেরো আঠেরো তেইশ তিন আট তেরো আঠেরো তেইশ নাম্বার টুতে রাখব দুই নয় বাইশ বত্রিশ বিয়াল্লিশ এবার তাহলে দেখো এখানে প্রথম ক্ষেত্রে তিনের পরে আট এখানে পাঁচ বেড়েছে আটের পরে তেরো এখানে পাঁচ বেড়েছে তেরোর পরে আঠেরো এখানে পাঁচ বেড়েছে অর্থাৎ প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে প্লাস ফাইভ করে বেড়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো দুয়ের পরে নয় এখানে কিন্তু দুয়ের পরে নয় এখানে সাত বাড়ছে আবার শেষের দুটো যদি আমরা দেখি এখানে বাড়ছে দশ বা বাইশ থেকে বত্রিশ এখানেও দশ তাহলে নিচের প্যাটার্নটা কিন্তু সব সময় দশ করেই বাড়ছে শুধু ভুল আছে এই জায়গাটা এবং দেখো এই জায়গাটা ঠিক করলেই কিন্তু বাকিগুলো সব ঠিক হয়ে যাবে যদি এখানে দুয়ের পরে আমরা দশ যোগ করি তাহলে তাহলে এক্ষেত্রে কিন্তু হতো বারো এবং বারোর পরে দেখো দশ যোগ করলে হচ্ছে বাইশ অর্থাৎ নিচের ক্ষেত্রে প্লাস টেন যোগ করাটা কিন্তু একদম সঠিক তাহলে এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে নাইন অর্থাৎ নয়ের স্থানে হবে বারো অর্থাৎ নয় হচ্ছে ভুল এখানে দেখো সিতে রয়েছে নাইন অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার এইটের সমাধানটা দেখে নেব এটা দেখো শুরু হয়েছে এক দিয়ে শেষ হয়েছে একশো চুরাশি অর্থাৎ এখানেও কিন্তু প্লাসের পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে একের পরে তিন বেড়েছে এখানে কত বাড়লো এখানে বাড়লো প্লাস টু থ্রির পরে বেড়েছে আট এটা এটা বাড়লো প্লাস ফাইভ আট থেকে উনিশ প্লাস ইলেভেন উনিশ থেকে বিয়াল্লিশ এখানে দেখো কত বাড়ছে এখানে বাড়ছে প্লাস তেইশ তাহলে এগুলোর মধ্যে আগে দেখতে হবে কোনো প্যাটার্ন আমরা খুঁজে পাচ্ছি কি না তাহলে চারটে ধাপ কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি কিন্তু এখানে দুই পাঁচ এগারো তেইশ চারটে সংখ্যা কিন্তু চার রকম রয়েছে এখানে কিন্তু রকম মিল আমরা দেখতে পাচ্ছি না তাহলে এই চারটের মধ্যে আরেকবার একটু দেখব পার্থক্যটা কত এসছে দুই থেকে পাঁচ এখানে পার্থক্য কত এখানে বাড়লো প্লাস তিন পাঁচ থেকে এগারো এখানে বাড়লো প্লাস সিক্স এগারো থেকে তেইশ এখানে কত বাড়লো এখানে দেখো বাড়লো হচ্ছে বারো এবার কিন্তু একটা প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি তিন তিনের ডবল ছয় ছয়ের ডবল বারো তাহলে এখানে যে সংখ্যাটা যোগ হবে সেটা হবে বারোর ডবল অর্থাৎ বারো দুগুনা চব্বিশ টোয়েন্টি ফোর কিন্তু তাহলে এখানে অ্যাড হবে এই তেইশের সঙ্গে যদি চব্বিশ যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে সেটা হচ্ছে সাতচল্লিশ এবং এই বিয়াল্লিশের সঙ্গে সাতচল্লিশ যোগ করলে কত হচ্ছে এক্ষেত্রে হচ্ছে এইট্টি নাইন কিন্তু এখানে কত রয়েছে এখানে রয়েছে এইটটি এইট এটা কিন্তু ভুল তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম অর্থাৎ অষ্টআশি হচ্ছে ভুল উত্তর এবং আমাদের সঠিক অপশান হচ্ছে অপশান ডি এবার আমরা কোয়েশ্চেন নাম্বার নাইনের সমাধানটা দেখে নেব এখানে যে প্যাটার্নটা রয়েছে এটা আমরা দেখো নর্মালি দেখলে বুঝতে পারছি যে কিভাবে এটা বেড়েছে খুব সহজ একটা পদ্ধতি দুইয়ের থেকে চার কত বাড়লো এখানে দুই গুণ হয়েছে চার থেকে আট কত হয়েছে এটাও চারের দ্বিগুণ চার দুগুণ আট আটের পরে ষোলো আট দুগুনা ষোলো ষোলোর সঙ্গে দুই ষোলো দুগুণা বত্রিশ ষোলো দুগুণা বত্রিশ এখানে এই আটচল্লিশের জায়গায় কিন্তু হওয়া উচিত ছিল বত্রিশ কিন্তু হয়েছে আটচল্লিশ অর্থাৎ আমাদের সঠিক অপশান হবে অপশান ডি এবারে আমরা কোয়েশ্চেন নাম্বার টেনের সমাধানটা দেখে নেবো এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এখানে দেখো তিনশো পঁচাশি আবার শেষে রয়েছে দুশো চৌষট্টি এটা কিন্তু একটা অন্য ধরনের প্যাটার্ন প্যাটার্ন দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা দেখো লেভেন দিয়ে ভাগ করলে কিন্তু মিলে যাচ্ছে এখানে এটা হবে থার্টি ফাইভ এগারো দিয়ে ভাগ করা হয় তাহলে হবে ফর্টি টু পাঁচশো বাহাত্তরকে এগারো দিয়ে ভাগ করলে হবে বাহান্ন থ্রি নাইনটি সিক্সকে যদি এগারো দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে হবে থার্টি সিক্স কিন্তু এই যে চারশো সাতাশ এটা এটাকে কিন্তু এগারো দিয়ে ভাগ করলে দেখো মিলছে না কিন্তু আবার তার ঠিক পরে যদি এটাকে এগারো দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে হবে সিক্সটি ওয়ান এবং দুশো চৌষট্টিকে দিয়ে ভাগ করলে হবে চব্বিশ অর্থাৎ চারশো সাতাশ এটা হচ্ছে ভুল অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর আশা করি প্রথম সমাধান তোমরা বুঝতে পেরেছো এবং এই কোশ্চেন নাম্বার টেনের সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের ক্লাস এর পরবর্তী ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামীতে যে সকল সরকারি চাকরির পরীক্ষা এগুলো আসছে তার জন্য আমি কিন্তু এখন থেকে প্রতিনিয়ত ক্লাস তোমাদেরকে দিতে থাকবো তো তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো